বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে বহুত দিন পর চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও ক্লিপ নিয়ে। আমার বাগানের যে সমস্ত নতুন ফুলগুলো হয়েছে, অনেকদিন ধরে তোমাদেরকে আপডেট দেওয়া হয়নি, তো তাই আজ ভাবলাম তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই। তো এই যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছ, এটা হলো ক্যালেন্ডুলা। গোছা গোছা আকারে প্রচুর হয়ে আছে, একটাই গাছে এতগুলো ফুল নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এটা হলো গ্যাজেনিয়া, সূর্যের আলো একটু কমে যাওয়ার জন্য এটাতে পাতাগুলো মুদে গেছে, নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে। চলো বন্ধুরা, আর একটা ভালো ফুল তোমাদেরকে দেখায়। আমার বাগানে সব থেকে অ্যাট্রাকটিভ যে ফুলটা হয়ে আছে এখন আপাতত, নিচে দেখা যাচ্ছে, এটার নাম হলো ডায়ান্থাস। ডায়ান্থাসের দুটো প্রজাতি আছে আমার কাছে আপাতত। এটি হলো ডায়ান্থাসের আর একটি প্রজাতি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা। দারুণ শোভা, সৌন্দর্য। এর পাশে ফুটে আছে চন্দ্রমল্লিকা, এসে দেখা যাচ্ছে। ঠান্ডার শেষে বাগানের যেগুলো সব থেকে বেশি ঝলমল করছে তারই একটা ছোট্ট স্ন্যাপশট দেখালাম। ধন্যবাদ সবাইকে।